tries defending herself while LAPD বাস ভাড়া নিয়ে দ্বন্দ্ব একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রায়ই এ নিয়ে চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। মাঝে মাঝে তা হাতাহাতিতে গড়ায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ঘটেছে ভিন্ন একটি ঘটনা। সেখানে ভাড়া না নেওয়ায় বাস চালককে পিটিয়েছেন এক গৃহহীন নারী। সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, গত রোববার 12:40 দিকে নারী বাস চালকের সঙ্গে এক গৃহহীন নারীর ঝামেলা তৈরি হয়। ওই সময় চালককে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পেটান তিনি। বাস চালকও ওই নারীকে মারার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই চালক গৃহহীন নারীকে জানান তাকে ভাড়া দিতে হবে না, কারণ তিনি যে বাসটি চালাচ্ছেন সেটি একটি ড্যাশ বাস এবং এটিতে কোনো ভাড়া লাগে না। কিন্তু এটি বলার পর ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়েন। এরপর তিনি চালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। বাস চালকরা যেন নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেটিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে তারা।